গত 26 তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আসে যে একজন তমুজিত দাস বাড়ি খোয়াই, উনি মাস্টার, এখানে ভাড়া থাকেন আগরতলাতে। আমাদের এখানে গুলবাজার এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি রেখে বাজারে গেছেন, তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান 10টা নাগাদ। তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে। তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস, তার বাড়ি ক্যাম্পের বাজারে। সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে, তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি, সুপার স্প্লেন্ডার বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে। তখন তাকে জিজ্ঞাসা করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন জিজ্ঞাসা, সে বলে রুবেল হোসেন এবং বিশ্বজিৎ শাহ আরও দুজন তাদের সাথে ছিল তার সাথে, এবং তারা বাইকটা চুরির সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে, এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে। তাদের ইন্টারোগেশন করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে, আরেকটি কাওয়াসাকি বাইক, ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে। তো এটার মালিককে আমরা স্ক্রিন রিপোর্ট দেখে ইনফর্ম করেছি আসার জন্য। তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি, আজকে তাদের আমরা কোর্টে, পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো। এবং অন্যান্য থানা তো প্রচুর বাইক চুরি হচ্ছে, আমাদের এলাকার থেকেও যেমন চুরি হচ্ছে অন্যদিকেও হচ্ছে, আমরা দেখব তাদের মাধ্যমে আরও ওই বাইকগুলো রিকভারি করা যায় কি না।